হ্যালো বন্ধুরা, কথা মতো চলে এসেছি আমাদের সাতকোশিয়া ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। আগের দুটি পর্বে আপনারা দেখেছেন সাতকোশিয়া টাইগার রিজার্ভের নিশিজাবনের দুটি ভিন্ন স্বাদের নেচার ক্যাম্পের অবস্থান। প্রথম রাতে আমরা ছিলাম মহানদীর তীরে টিকরপাড়া নেচার ক্যাম্পে, আর দ্বিতীয় রাতে ছিলাম পাহাড়ে ঘেরা অরণ্যের মাঝে ছোটকেই নেচার ক্যাম্পে। এই দুটি দিনই আমরা নিজেদের মতো করে সাতকোশিয়াকে প্রাণ ভরে উপভোগ করেছি। যেই বন্ধুরা আগের পর্ব দুটি মিস করে গেছেন, অনুরোধ রাখবো আই বাটন ক্লিক করে আগের পর্ব দুটি অবশ্যই দেখে নিন। চলুন তবে আর দেরি না করে বেরিয়ে পড়ি আজকের গন্তব্যে। সকাল সকাল জলখাবার সেরে ছোটকি নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি বাগমুন স্যান্ড রিসোর্টের পথে। কলকাতা থেকে কীভাবে সাতকোশিয়া পৌঁছবেন, কীভাবে থাকার জায়গাগুলো বুক করবেন, কোথা থেকে গাড়ি বুক করবেন এবং কী কী দেখবেন, এই সমস্ত কিছুই ডিটেলে দেওয়া আছে আমাদের আগের দুটি পর্বের ভিডিওতে। ছোটকি থেকে বাগমুল প্রায় 75 কিলোমিটার পথ, গাড়িতে সময় লাগবে ঘন্টা তিনেকের মতো। এখানে প্রসঙ্গত জানিয়ে রাখি, টিকরপাড়া আর ছোটকি মহানদীর এই পারে উড়িষ্যার অঙ্গুল জেলায় অবস্থিত হলেও বাগমুলের অবস্থান কিন্তু নদীর ওই পারে উড়িষ্যার নয়াগড় জেলায়। এই দিককারের অরণ্যের পারমিট কিন্তু বাগমুলে অ্যালাউড নয়, অর্থাৎ বাগমুল স্যান্ড রিসোর্টে রাত্রিবাসের জন্য আলাদা পারমিট প্রয়োজন। এদিকের এন্ট্রি গেট হলো চামুন্ডিয়া চেকপোস্ট হয়ে। অনলাইনে স্যান্ড রিসোর্ট বুকিংয়ের খরচের সাথেই জনপ্রতি পারমিট চার্জ ইনক্লুডেড থাকে। টিম ভুরনচণ্ডী আসতো কিছু আলাদাই মোডে, বিশেষ করে আমাদের মহিলা মহল। আমাদের বাস দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আজকের গন্তব্যে বাগমুল স্যান্ড রিসোর্টের দিকে। সঙ্গে থাকুন, সারাটা দিন ধরে আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো সাতকোশিয়ার জলে জঙ্গলে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি চামুন্ডিয়া চেকপোস্টের সামনে। পম্পাসারা চেকপোস্টের মতো এখানেও আরেকবার বুকিংয়ের পারমিটের কাগজপত্র চেক করা হয়। ফর্মালিটিস মিটিয়ে আমাদের গাড়ির সামনের দিকে এগিয়ে চলল। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সোজা বাগমুল স্যান্ড রিসোর্টের গেটে। মুলিকুরোসেটের গেট দিয়ে ঢোকা মাত্রই নেচার ক্যাম্পের কর্মীরা অতিথিবরণ করে নিলেন নিজেদের রীতিতে। মূল গেট থেকে প্রায় 100 মিটার দূরে অবস্থিত থাকবার জায়গাগুলো, থাকার জায়গাগুলি তিনটি স্তরে। একদম মাঝে এই এসি টেন্ট, একদম ওপর দিকে এসি কটেজ, আর বালিয়াড়িতে হচ্ছে টেন্টগুলো। তো বন্ধুরা চলুন আগে করে থাকার জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। একদম প্রথমে চলুন আমরা যাই কটেজে। এটা অনেকটাই ওপরে আর বারান্দা থেকে দুর্দান্ত ভিউ পাবেন। রুমগুলো একবার দেখিয়ে দিই চলুন। বেশ বড় রুম, কিং সাইজ বেড আছে, এসি আছে, এগুলো এসি কটেজ আগেই বলেছি। বাথরুমটা যথেষ্ট বড়, স্পেশিয়াস এবং সব রকম মডার্ন অ্যামেনিটিস আপনারা কিন্তু এই কটেজের ঘর এবং বাথরুমে পাবেন। তো এবার চলুন এসি টেন্টগুলো আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে টেন্ট। টেন্টগুলো অ্যাকচুয়ালি মানে একটু উঁচু জায়গার উপরে বসানো আছে। তো এখানেও বারান্দা থেকে ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর ভালো ভিউ, পুরো নদীর ভিউটা পাবেন আপনারা। আর চলুন টেন্টের ভেতরটাও একবার এবার দেখে নিই আমরা। টেন্টের ভেতরে স্পেশিয়াস, এখানে দেখুন টুইন বেড করা আছে, টুইন বেড সিস্টেম। এখানে বাথরুমটাও যথেষ্ট ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমে। এখানেও বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেটস, বেশ ভালো। আচ্ছা, এইবারে আমরা এগোচ্ছি যেটা বালেরের উপরে যে টেন্টগুলো, যেগুলো কটন সুইস টেন্ট। কটন সুইস টেন্ট অলরেডি আপনারা দেখেছেন আমাদের সাথে টিকরপাড়া এবং ছোটকিয়েতে। তো এখানকার টেন্টগুলো চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে বালেরের উপরে কিন্তু অনেকগুলো টেন্ট আছে,
তো প্রায় 1500টা মতন টেন্ট আছে। তো চলুন টেন্টের ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। প্যাটার্নটা একই রকম সুইস কটন টেন্টের। তো এখানেও টুইন বেড আছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট স্পেস। একটা টেবিল ফ্যান আছে, কাঠের চেয়ার টেবিল রাখা আছে। টেন্টের ভেতরেও একখানা মিরর আছে। আর এই দিক দিয়ে বাথরুমে যাওয়ার রাস্তাটা, এখানটাতে পেছন দিকে একটা স্পেস আছে, একটা কমন স্পেস মতন আছে, চেঞ্জিং স্পেস। এইটা হচ্ছে বাথরুমটা, অ্যাটাচ বাথরুম। তবে টেন্টের তো বুঝতেই পাচ্ছেন টেন্টের স্পেস অনেক কম, তো এখানে বাথরুমটা ছোটোখাটো, বাট ঠিক আছে, ওয়েস্টার্ন টয়লেটস আছে, অসুবিধা হওয়ার কথা নয়। চেক ইন করে চটজলদি চলে এলাম আমরা ডাইনিং স্পেসে। এখানে আবারও বলে দিই, ওড়িশা ইকো ট্যুরিজমের যে কোনো প্রপার্টির বুকিং চার্জে লজিং এবং ফুডিং দুটির মূল্যই কিন্তু ইনক্লুডেড থাকে। দুপুরে এরা মাছ দেয় আর রাতে মুরগির মাংস। একটা আলু ঢেঁড়সের তরকারি, ফুলকপি, মাছ, এটা সালাদ আছে। আচ্ছা, মাছ মনে হয় দু পিস দিয়েছে। হ্যাঁ, দু পিস করে। দু পিস মাছ, যে মাছ না খাবে তার পনির আছে। আচ্ছা, যে মাছ খাবে না তার জন্য পনির আছে। পাপড় আছে। পাপড় আছে, ফাইন, গ্রেট। সালাদ আছে। সালাদ নয়, এটা রায়তা আছে। আচ্ছা, রায়তা। এটা রায়তা, গ্রেট। এটা খাওয়া দাওয়া গুলো কিরকম গো? ভালো, এখনো মাছটা খাইনি, যেটুকু খেলাম যথেষ্ট হলো। নদীর তীরে বালিয়াড়িতে বেশ অনেকটা জায়গা নিয়ে সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এই বাদমূল স্যান্ড রিসোর্টটিকে। টুরিস্টদের সময় কাটানোর জন্য এখানে রয়েছে একাধিক অ্যাক্টিভিটির ব্যবস্থা। লাঞ্চের পর একটু বিশ্রাম নিয়ে গুটি গুটি পায়ে প্রথমেই চলে এলাম ক্যানোপি ওয়াক করতে। দোলনাপে মহিলাদের কি খুশি, কেউ বা সিটে বসে পা দিয়ে চাপ দিলেন সাইকেলের প্যাডেলে। বালির চড়ায় রয়েছে স্যান্ড স্পোর্টসের আয়োজন, চাইলে আপনি দল বেঁধে মেতে উঠতে পারেন ভলিবল খেলায় অথবা আর্চারিংয়ে। নদীর মধ্যে বেশ খানিকটা জায়গা ঘিরিয়ে রয়েছে বাদিং ঘাট। ঘাটের পাশেই মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা আলাদা চেঞ্জিং স্পেস। চরাচর জুড়ে কুয়াশার আস্তরণ থাকায় পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের দেখা পেলাম না ঠিকই, কিন্তু দিনমণি একেবারে নিরাশ করলেন না আমাদের। দিগন্ত জুড়ে শুরু হলো এক অপার্থিব রঙের খেলা। মহানদীর তীরে বালুর চড়ায় বুধ হয়ে বসে রইলাম আমরা। এক অদ্ভুত ভালো লাগা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমাদের, আর তার সাক্ষী হয়ে রইল এই প্রবাহমান নদী, এই সবুজ অরণ্য, এই ধ্যানগম্ভীর পাহাড় রাশি, আর এই অসীম নীল আকাশ। বিকেলে স্ন্যাক্স সন্ধ্যে 6:30 থেকে দেওয়া স্টার্ট হয়। পকোড়া, চাপ, স্ন্যাক্সের পরেই আমাদের বিনোদনের জন্য ছিল ওড়িশার লোকনৃত্যের একটি অনুষ্ঠান। আজ সারাদিনের ধকল তো কম যায়নি। রাত 9:30 নাগাদ ডিনার সেরে সবাই যে যার টেন্টে গিয়ে সকাল শুয়ে পড়লাম। সুসকাল বন্ধুরা, ভোর ভোর ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বেরিয়ে এলাম আমরা। আজ আমাদের বাড়ি ফেরার পালা। ভুবনেশ্বর থেকে দুপুর 12:30 ফিরতি ট্রেন আমাদের। সকাল 7:30 মধ্যে ব্রেকফাস্ট করে চেক আউট করতে হবে আমাদেরকে। তাই এবারের মতো শেষবার আরেকবার নিজেকে মিলিয়ে দেওয়া এই মায়াবী মোহময় প্রকৃতির বুকে। ভুবনেশ্বর যাওয়ার পথে কান্টিলো বলে একটি জায়গায় বিরতি নিলাম আমরা। এখানে রয়েছে তিনটি নদীর সঙ্গম, যথা মহানদী, কোয়ানিরা ও কুসুমী। এই তিন নদীর সঙ্গমে
ব্রহ্মাদি পাহাড়ের মাথায় একটি গুহায় রয়েছে শতাব্দী প্রাচীন নীলমাধব মন্দির। মন্দিরটির রাজনৈতিক অবস্থান উড়িষ্যার নয়াগড় জেলায়। মূলত বিষ্ণু মন্দির এটি, যদিও একাধিক উপমন্দির রয়েছে মন্দির প্রাঙ্গণে। গঠন বৈচিত্র্যে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে যথেষ্ট মিল রয়েছে নীলমাধব মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির কমপ্লেক্সেও একাধিক উপমন্দিরের সাথে রয়েছে একটি নীলমাধব মন্দিরও। নীলমাধব দর্শন সেরে চলে এলাম মহানদীর পাড়ে। একটি লঞ্চওয়ালা তখন হাঁক পাড়ছে বোটিং করানোর জন্য। হাতে আমাদের এখনো পর্যাপ্ত সময়, আর তাছাড়া এই মহানদীর মায়া কাটিয়ে ওঠা সত্যিই দুষ্কর। সকলেই একসাথে সহমত হলাম যে আধ ঘন্টা অন্তত ভেসে বেড়ানোই যায় মহানদীর বুকে আরও একবার, এবং এবারকার ভ্রমণ পর্বে শেষবার। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। লঞ্চে করে মহানদীর বুকে কাটিয়ে নিলাম শেষের কিছু মুহূর্ত। কান্টিলো থেকে ভুবনেশ্বর স্টেশন প্রায় 80 কিলোমিটার, 2.5 ঘন্টার রাস্তা। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বরে পৌঁছে যাব। আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকেই। আমাদের এইবারে সাতকোশিয়া টাইগার রিজার্ভ, যেটা এইবারে ট্রিপটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই সাতকোশিয়া টাইগার রিজার্ভ ট্রিপটাই ছিল আমাদের 2022-এর শেষ ট্রিপ। ডিসেম্বরের একদম শেষে আমরা এই ট্রিপটা করলাম। তো আপনাদের সাথে আবার দেখা হবে 2023-এ অনেক নতুন নতুন ভ্রমণ নিয়ে উপস্থিত হব তোমার সামনে। 2022-কে শুভ বিদায় জানাচ্ছি আপাতত। তবে স্টেশনে ঢোকার আগে ভুবনেশ্বর টাউনে পৌঁছে বড় রাস্তার ধারেই এই রেস্টুরেন্টে সেরে নিলাম লাঞ্চ। বন্ধুরা, এবারের মতো ফেরার পালা। সঙ্গে নিয়ে ফিরছি অনেক অনেক সুন্দর মুহূর্ত আর অনেক নতুন অভিজ্ঞতা। গত 4টি দিন সাতকোশিয়া টাইগার রিজার্ভকে প্রাণ ভরে উপভোগ করলাম আমরা, আর তার সাথে আশা করি আপনারাও। আমাদের 3 পর্বের এই সাতকোশিয়া সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আরেকটি কথা, যেসব নতুন বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার এলেন, আপনারা অবশ্যই আমাদের ঘুরনচুন্ডি চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। ততদিন আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।